এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে অভিবাসন প্রত্যাশীরা আসছে দেশের দক্ষিণ সীমান্তে। আমেরিকার নাগরিকত্ব পেতে দূর দূরান্ত থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশীদের পড়তে হয় নানা দুর্ভোগে। অনিশ্চয়তায় ভরা ভবিষ্যৎকে সামনে রেখে স্বপ্নের দেশে নাগরিকত্ব পেতে এসব অভিবাসন প্রত্যাশীদের অনেককেই নিতে হয় বড় ধরনের ঝুঁকি। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়াগো সীমান্ত আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম বড় পয়েন্টে পরিণত হয়েছে। শুধু এশিয়া ও আফ্রিকা নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে স্যানডিয়াগো সীমান্তে জড়ো হয় অসংখ্য অভিবাসন প্রত্যাশী। সীমান্ত পার করে স্বপ্নের দেশে ঢোকার প্রত্যাশায় থাকা এসব অভিবাসন প্রত্যাশীদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সংগঠন ও অভিবাসন বিষয় কর্তৃপক্ষের দেয়া সহায়তার উপর। অভিবাসন প্রত্যাশীদের খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে এসেছেন সীমান্তের অনেক বাসিন্দা। তারা জানালেন, প্রতিদিন গড়ে শতাধিক অভিবাসন প্রত্যাশী স্যানডিয়াগো সীমান্তে আসছে। অভিবাসন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সহায়তা দিতে 22টি ভাষায় তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। Altogether, yeah, I would probably say on average about 100 nowadays. And where are they coming from? All over the world, Central America, South America, Africa, Eastern Europe. স্থানীয়রা জানালেন, স্যানডিয়াগো সীমান্তে বর্তমানে থাকা অভিবাসন প্রত্যাশীরা এসেছেন বিশ্বের কমপক্ষে 11টি দেশ থেকে। এর মধ্যে রয়েছে ভারত, চায়না, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী। We have a system that was last modified. করোনা মহামারীর আগে প্রতি 10 জনের মধ্যে 9 জন অভিবাসন প্রত্যাশী ছিল দক্ষিণ সীমান্তের কাছাকাছি 3টি দেশের নাগরিক। তবে বর্তমানে সেই চিত্র বদলে গেছে। এখন আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও দূর দূরান্ত থেকে অভিবাসন প্রত্যাশীরা এই সীমান্তে আসতে শুরু করেছেন। সীমান্তে কাঁটাতারের বেড়ার ফাঁক গলে তারা ঢুকে পড়ছেন আমেরিকায়। গত বছর এই সীমান্ত দিয়ে শুধুমাত্র চায়না থেকে আসা 37,000 অভিবাসন প্রত্যাশী দেশে অনুপ্রবেশ করেছেন। The world has changed, not only in terms of migratory patterns, but our markets, our economy has changed dramatically. কয়েক দশক ধরেই দেশের অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে জানিয়ে হোমল্যান্ড সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাস বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির নেতিবাচক পরিবর্তনও ঘটছে। We cannot process these individuals through immigration enforcement proceedings. Very quickly. Homeland Secretary NBC News কে জানান, অভিবাসন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রিতার সুযোগ অনেকেই কাজে লাগাচ্ছেন। People consider, well, wait a second, if I arrive, I can actually stay for multiple years. দেশের অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব না হলে খুব সহসাই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে মনে করেন দক্ষিণ সীমান্তের স্থানীয় এই বাসিন্দা। Any person on American soil, and it doesn't matter how they got there, is allowed to start due process on an asylum case. So as long as that is true, people are going to attempt to cross the border and get on Americans. Rizwan Kadir, TBN 24 News Desk. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।